হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমরা দুটো বাংলা সিনেমা নিয়ে কথা বলবো। দুটো বাংলা সিনেমায় কিন্তু নতুন কোনো সিনেমা না, পুরনো সিনেমা। একটা হচ্ছে 2004 সালে রিলিজ করা জিদ্দার প্রেমী, ডিরেক্টেড বাই রবি কিনাগি স্যার, এবং সেকেন্ডটা হলো 2008 সালে রিলিজ করা চিরদিনই তুমি যে আমার, ডিরেক্টেড বাই রাজ চক্রবর্তী। তো অনেকেই তোমরা বলবে যে নতুন সিনেমা নিয়ে কথা বলছো না, পুরনো সিনেমা নিয়ে কথা বলছো। তো একটা জিনিস মাথায় রাখবে, যেটা এখন পুরনো বলছি সেটা কিন্তু একসময় নতুন ছিল, এবং এখন যেটাকে নতুন বলছি সেটা কিন্তু একসময় পুরনো হয়ে যাবে। এবং পুরনোকে আমরা কখনোই ছেড়ে দিতে পারবো না, ফেলে দিতে পারবো না। ওল্ড ইজ গোল্ড যে ব্যাপারটা, নস্টালজি যে ব্যাপারটা, সেটা সবসময় আমাদের মধ্যে থাকবে। এবং ওই সময়ের সিনেমাগুলো না, মানে গোল্ডেন এরা ছিল, তো সত্যি কথা বলতে খুব ভালো লাগে। তো আবার তো কমার্শিয়াল সিনেমাকে সেই আগের গোল্ডেন এরাতে ফিরিয়ে আনতে হবে। তো সেই কারণে এই সিনেমাগুলো নিয়ে কিন্তু মাঝে কথাবার্তা আমাদের বলতে হবে, আড্ডার চলে গল্পের চলে। তো এক এক করে দুটো সিনেমা নিয়ে কথা বলছি। ফার্স্ট যে সিনেমাটা নিয়ে কথা বলছি সেটা 2004 সালে জিদ্দার প্রেমী, ডিরেক্টেড বাই রবি কিনাগি, মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। এখানে দুজন ডেবিউট্যান্ট ছিল, এক হচ্ছে জিদ্দা জিসুদার সাথে চন্দনা, মানে ফিমেল লিড যিনি ছিলেন, পূজা ক্যারেক্টারটা যিনি প্লে করেছিলেন তিনি ডেবিউ করেছিলেন। এর পাশাপাশি জিৎ গাঙ্গুলিরও অ্যাজ এ মিউজিক ডিরেক্টর এটা ডেবিউ মুভি ছিল। তো গল্পটা অল্প করে বলছি, এখানে দেখানো হচ্ছে জিৎ এবং যিশু সেনগুপ্ত, রাহুল এবং সুমিত খুব ভালো ফ্রেন্ড। যিশু সেনগুপ্তর খুব মানে একটা বড় স্বপ্ন আছে, সে বড় ফুটবলার হবে, কিন্তু জিদ্দাকে বাঁচাতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে তার পাটা ভেঙে যায় এবং তার বড় ফুটবলার হওয়ার স্বপ্নটা সেখানেই মানে মাঠে মরে যায় আর কি। তো জিদ্দা ঠিক করে যে সে তার বন্ধু, যেহেতু তারা বেস্ট ফ্রেন্ড, একে অপরের জন্য জান দিয়ে দিতে পারে, সে কারণে সে ঠিক করে যে সে নিজে এখন বড় একজন ফুটবলার হবে। তো এরকমই সে গোয়াতে যায়, গোয়াতে গিয়ে তার পূজা মানে চন্দনার সাথে তার দেখা হয় এবং একে অপরের প্রেমে পড়ে। পূজার আবার অন্য একজনের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু জিদ্দার সাথে ভাব ভালোবাসা আছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তার বিয়েটা ভেঙে যায়। এবং নানা সময় মেয়েটা বিভিন্ন প্রবলেমে পড়তে থাকে এবং জিদ্দা অগোচরে থেকে সামনে না এসে, যাতে মেয়েটা জানতে না পারে যে সে হেল্প করছে, কারণ তাদের মধ্যে একটা ঝগড়াঝাটি হয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেখানে জিদ্দা সামনে আসে না, পেছনে থেকে মেয়েটাকে যারপণ্যায় সম্ভব হেল্প করতে থাকে এবং কী বলবো, বেনামি চিঠিও লিখতে থাকে। এবং সেই চিঠি দেখে সে পূজা মনে করে যে এই চিঠিগুলো লিখছে যিশু সেনগুপ্ত, ঠিক আছে। তো যিশু সেনগুপ্ত মানে কী বলবো, রাজি হয়ে যায় বিয়ে করতে। তো কিন্তু এদিক দিয়ে জিদ্দা আবার যিশুদাকে বলতে পারে না, কারণ সে তাকে প্রাণে বাঁচিয়েছিল এবং প্রাণের বন্ধু তার। তো ক্লাইম্যাক্সে হ্যাপি এন্ডিং হয়ে যায়, তোমরা যারা যারা দেখেছো সবাই জানো, যারা দেখোনি প্লিজ গিয়ে দেখো, প্রচণ্ড ভালো সিনেমা। মানে গানগুলো এত সুন্দর, কত যে কথা, তারপর যার ছবি এই মনেকে যায়, মানে কী বলবো আর, মনে রেখো আমার এই গানটা তো মানে মাঝে মধ্যেই আমি শুনি। তো প্রত্যেকটা গান খুব ভালো, পারফরমেন্স প্রত্যেকের দারুণ দারুণ। মানে চন্দনা যিনি পূজার রোলটা করেছিলেন, তিনি যে কেন আর চান্স পেলেন না সেভাবে আমি সেটাই ভাবছি, কারণ অভিনয় কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবং জিদ্দা এবং যিশু সেনগুপ্তর কেমিস্ট্রি জাস্ট দেখার মতো, জিদ্দা জাস্ট ফাটিয়ে কাজ করেছিল। যিশু সেনগুপ্তর একটু স্ক্রিন প্রেজেন্স কম ছিল, জিদ্দাই বেশি ফোকাসে ছিল। এবং ওভারঅল এক্সিকিউশন খুব ভালো, এটা অরিজিনাল সিনেমা না, এটা একটা রিমেক সিনেমা, তেলুগু সিনেমা থেকে রিমেক করা হয়েছিল, স্টিল ওয়েল মেড একটা রিমেক সিনেমা কিন্তু ছিল প্রেমী। তো সে কারণেই বক্স অফিসে যথেষ্ট সফলতা পেয়েছিল। তো এখন রিলিজ করলে কী হতো সেটা বলা খুব মুশকিল, কারণ এখন তো সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো কোথা থেকে রিমেক হচ্ছে জানতে পেরে গেলেই আমরা সেই অরিজিনাল সিনেমাটা দেখে নিই, বাংলা সিনেমাটা আর দেখা হয়ে ওঠে না। তো এটা ছিল আমার ফার্স্ট সিনেমা প্রেমী। এবার সেকেন্ড যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর ডেবিউ সিনেমা চিরদিনে তুমি যে আমার। ওয়ান সেকেন্ড, মিউজিক গিভেন বাই আমাদের জিৎ গাঙ্গুলি। প্রত্যেকটা গান এতবার শুনতাম, উলালা গানটা মানে, এবং পিয়ারে পিয়ারে গানটা তো মানে শুনলেই চোখ থেকে জল বেরোতো। তো গল্প কম বেশি তোমরা সবাই জানো, কারণ সবাই দেখে নিয়েছো, গল্প আর নতুন করে বলার কিছু নেই। তাও একটু বলে দিচ্ছি, এখানে দেখানো হচ্ছে একটা বড়লোক ঘরের মেয়ে, একটা গরিব মেকানিকের সাথে এসে প্রেমে পড়ে গেছে, তারা পালিয়েও যায় বাড়িতে যেহেতু মানবে না, পালিয়ে যায়। এবং কীভাবে মেয়ের ফ্যামিলিটা ছেলেটার সাথে মানে কী কী করে মেয়েটাকে ফিরিয়ে আনার জন্য, এবং তাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, এবং লাস্টে ছেলেটার কী হাল হয়, মানে কী বলবো আর, এত সুন্দর ওয়েল এক্সিকিউটেড একটা সিনেমা। এটাও তামিল সিনেমা কাধালের অফিসিয়াল রিমেক, কিন্তু এত সুন্দর রিমেক, মানে বোর লাগার তো কোনো জায়গাই ছিল না। গানগুলো অসাধারণ, ব্যাকগ্রাউন্ড স্কোর সুপার, এবং পারফরমেন্স রাহুল প্রিয়াঙ্কা জুটি মানে একটা কী বলবো, ঝলঝল করছিল সে সময়। পরপর অনেকগুলো ব্যাক টু ব্যাক সিনেমাও তারা পেয়েছিল এটা করার পর, এখন তো আর এই জুটিটা সেভাবে সিনেমা করছে না, হারিয়ে গেছে বলতে পারো। তো এখানে প্রত্যেকের পারফরমেন্স মানে তারা যে প্রথম প্রথম কাজ করছে কেউ বলবে না, রাহুল প্রিয়াঙ্কা জুটি। এবং সাপোর্টিং স্টার কাস্ট এত জোরদার ছিল, রুদ্রনীল ঘোষের ছোট্ট হলেও স্বল্প পরিসর হলেও ফাটিয়ে কাজ করেছে,
এবং কিছু কিছু সিন যেখানে ছেলেটাকে মারা হচ্ছে, মেয়েটাকে মানে রাহুলকে মেরে ফেলে দিচ্ছে মেয়ে বাড়ির লোক, প্রিয়াঙ্কার স্মৃতি সিঁদুর মুছে দিচ্ছে, মানে কি বলবো আর, অসাধারণ সিনেমা। মানে এখনও যদি দেখতে পাচ্ছি না, চোখ থেকে জল বেরোবেই বেরোবে। তো একটা মাইল স্টোন ক্রিয়েট করা সিনেমা, এতটা সাকসেসফুল হয়েছিল। আমি জানি না 2021 সালে রিলিজ করলে দর্শক কীভাবে এটাকে নিত, কিন্তু সেই সময় তো জাস্ট একটা মানে টার্নিং পয়েন্ট ছিল বাংলা ইন্ডাস্ট্রির জন্য। এখন কিন্তু আমাদের এই ধরনের একটা সিনেমা দরকার, যেটা অরিজিনাল গল্প হবে, রিমেক হলে হয়তো চলবে না, কিন্তু অরিজিনাল গল্প হবে এবং চিরদিন তুমি যেমনের মতন সাকসেসফুল একটা সিনেমা আমাদের চাই। তো এই যে দুটো সিনেমা নিয়ে কথা বললাম, রবি গেনেগি স্যারের ডিরেকশন বলো, রাজচক্রবর্তী স্যারের ডিরেকশন বলো, এই বড় বড় বাজেটে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোকে এত কম বাজেটে করে দাও কিন্তু একটা বিশাল বড় ক্রেডিট। অনেকেই বলে জেরক্স মেশিন হ্যানা তেনা, কিন্তু এটাও ভাবতে হবে যে 50 কোটি 60 কোটি সিনেমাকেও তারা অফিসিয়াল রিমেক করে দিচ্ছে 2-3 কোটি টাকায়। চিরদিন তুমি যেমন আই থিঙ্ক 1 কোটি টাকায় বানানো ছিল সে সময়। তো ঠিক আছে, টাকাটা ম্যাটার করে না তোমার কাছে, যদি এক্সিকিউট করার যে প্ল্যানিংটা সেটা যদি প্রপার থাকে তুমি অনেক কম টাকাতেও সিনেমা বানিয়ে দিতে পারো। তো ওভারঅল যেটা বলার যে এই দুটো সিনেমা আমার মনের খুব কাছের সিনেমা, তোমাদের এই দুটো সিনেমা নিয়ে যদি কোনো কিছু মেমোরিজ থাকে, কিছু বলার থাকে, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন শেয়ার করতে একদম ভুলবে না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে রেড সাবস্ক্রাইব বাটনটাতে এখনই ক্লিক করে নাও এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। এবং আরও যদি কিছু বাংলা সিনেমা নিয়ে কথা বলতে হয় সেগুলোর নামও নিচে কমেন্ট সেকশনে মেনশন করে দাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।